দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনার কথা হাওয়া অফিসের তরফ থেকে বলা হয়েছে এবং আজকে সকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে কলকাতা সহ শহরতলির বিভিন্ন জায়গায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় এবং তার পাশাপাশি উত্তরবঙ্গেও রবিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাসের কথা বলা হচ্ছে। উত্তরের 7 জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। ইতিমধ্যে উপকূলবর্তী এলাকায় খারাপ আবহাওয়ার আশঙ্কা করা হচ্ছে এবং মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞাও রয়েছে। ইন্দ্রনীল আমাদের প্রতিনিধি রয়েছেন, কথা বলবো ইন্দ্রনীলের সঙ্গে। ইন্দ্রনীল, একটু জানবো তোমার কাছ থেকে, নতুন করে কি কোনো অক্ষচাপ, অক্ষরেখা কি বা নিম্নচাপ কি ঘনীভূত হচ্ছে যে কারণে এই নিষেধাজ্ঞা বা নির্দেশিকাগুলো দেওয়া হচ্ছে যে মৎস্যজীবীরা সমুদ্রে যাবে না বা ইত্যাদি, কি জানতে পারছো? একদমই, দেখো, যেটা আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, আগামী 26 তারিখ পর্যন্ত উপকূলবর্তী যে এলাকাগুলো রয়েছে সেখানে মৎস্যজীবীদের যেতে বারণ করা হয়েছে এবং উপকূলবর্তী এলাকায় 40 থেকে 60 কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, এমনটাই কিন্তু হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে। এবং সকাল থেকেই কলকাতার আকাশ মেঘাচ্ছন্ন এবং জেলার যে আকাশগুলো, সেই জেলার আকাশে কিন্তু ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে এবং কলকাতাতেও বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে। এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 32 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে এবং রাতের তাপমাত্রা প্রায় 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে, এমনটাই কিন্তু হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে। যদিও আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকার কারণে যে অস্বস্তি ভাব সেটা কিন্তু কিছুটা হলেও থাকবে, এমনটাই কিন্তু হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে। এবং উত্তরবঙ্গের ক্ষেত্রেও রবিবার পর্যন্ত একই রকম ভাবে বৃষ্টি হবে এবং কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের 7টি জেলায়, এমনটাই কিন্তু হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে। আপাতত সকাল থেকে মেঘলা আকাশ এবং তার সঙ্গে জেলার বিভিন্ন জায়গায় বৃষ্টি কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং বেলা বাড়ার সাথে সাথে। একটা বিষয় জানতে চাইবো তোমার কাছে, সেটা হচ্ছে যে এই যে নিষেধাজ্ঞাগুলো জারি করা হচ্ছে আগামীকাল পর্যন্ত, তুমি যেটা বলছো যে আগামীকাল পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকছে, এটা কি নতুন করে কোনো নিম্নচাপ অক্ষরেখা ঘনীভূত হওয়ার কারণে, নাকি যে নিম্নচাপ ঘনীভূত হয়েছিল তার রেশই এখনো পর্যন্ত চলছে? একদমই, দেখো, যে নিম্নচাপ একটা অক্ষরেখা রয়েছে, সেই নিম্নচাপ অক্ষরেখার জন্যই কিন্তু এমনটা হবে, এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে। ফলে যে নিম্নচাপ অক্ষরেখা, তার প্রভাবেই দক্ষিণবঙ্গের যে বৃষ্টি, সেই বৃষ্টি কিন্তু চলবে, এমনটাই জানা গিয়েছে। সেক্ষেত্রে ব্যবসা গরম থেকে মুক্তির আপাতত কোনো পথ নেই বা এখনই এরকম ওয়েদারই থাকবে, এটাই কি বলছে হাওয়া অফিস? একদমই, দেখো, এমনটাই আজকে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে সেটাই কিন্তু বলা হয়েছে। এবং এই যে আবহাওয়া একই রকম ভাবে থাকবে এবং বেশ কিছুদিন হালকা থেকে মাঝারি এই বৃষ্টিপাত কিন্তু চলবে। সপ্তাহান্তে উপকূলবর্তী অংশে কি বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে, সেরকম কিছু বলছে কি হাওয়া অফিস? এক্ষেত্রে জুনে যে পরিমাণ বৃষ্টি হলো ইন্দ্রনীল, তাতে কি এটা বলার পরিস্থিতি তৈরি হয়েছে যে জুনের ঘাটতি জুলাইয়ে মিটলো? না, সম্ভবত কিছু একটা টেকনিক্যাল ফল্ট হচ্ছে, ইন্দ্রনীল সঙ্গে কথা বলা সম্ভব হচ্ছে না। আপাতত ধন্যবাদ, যতটুকু জানতে পারা যাচ্ছে তাতে আজ এবং আগামীকাল এই বৃষ্টিপাতের পরিমাণ এই রকমই থাকবে এবং ইতিমধ্যেই শহর কলকাতায় সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, আগামীকাল পর্যন্ত মৎস্যজীবীদের জন্য সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে।